স্নান করো গোপাল, ভালো করে স্নান করো। তোমাকে স্নান করানোর পর তোমার গা হাত পা ভালো করে মুছিয়ে নতুন সাজ পরিয়ে দেবো। পরীক্ষা নিবি? পরীক্ষা? হ্যাঁ, দুই বউয়ের হাতেই পুজোর দায়িত্ব তুলে দে। দুজনেই পুজোর আয়োজন করবে, ভোগ রাঁধবে, আর যেই দেখবি এই কাজে পটু, সব কাজ সুন্দর ভাবে সেরে ফেলতে পারছে, সেই হবে নবকুমারের উপযুক্ত স্ত্রী। একমাত্র তাকেই দিবি নবকুমারের সঙ্গে ঘরে থাকার অধিকার। ঈশ্বর শুধুমাত্র তাকেই চান। বেশ, তাই হবে। আমি আজই বাড়ি ফিরে পরীক্ষা নেব দুই বউয়ের। পদ্মাবতী নিজে ওকে ওই বাড়ি থেকে বার করে দেবে, সেই সুযোগে আমি কুণ্ডলেকে নিয়ে এসে তোর চরণে বলি দেব মা, তৃষ্ণা মেটাবো তোর, সিদ্ধি লাভ হবে আমার, চতুর্বর্গ ফল লাভ করবো আমি। এখন শুধু সময়ের অপেক্ষা। জেঠিমা বাড়ি ফিরে এসে তোমাকে ওই স্থানে দেখলে একদম অবাক হয়ে যাবে, খুবই খুশি হবে। কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি কপাল, কাউকে না জিজ্ঞেস করে তার পুটুলি খুলতে নেই। তোমার যদি কিছু নেবার হতো তুমি সেটা জেঠিমাকে জিজ্ঞেস করতে পারতে। আমার নেওয়ার কিছু নেই গো পদ্মা দিদি, আমি তো শুধুমাত্র একটু জেঠিমার ঘরটা পরিষ্কার করে দিচ্ছিলাম, পোঁটলাটা সরাতে গিয়েই এটা বেরিয়ে এলো, দেখলাম গোপাল ঠাকুরের মূর্তি, তাই ভাবলাম স্নান টান করিয়ে নতুন সাজ পরিয়ে বেদিতে সাজিয়ে রাখি। মিথ্যে কথা বলছো তুমি, পোঁটলা থেকে গোপাল এমনি এমনি বেরিয়ে গেল যদি কেউ না বের করে? আসলে তোমার চুরি করার উদ্দেশ্য ছিল, তা না হলে আমার অনুপস্থিতিতে আমার ঘরে ঢুকবে কেন? হা হাতে কোথাকার। না জেঠিমা, তোমার বুঝতে হয়তো কোথাও ভুল হচ্ছে, কপাল আর যাই হোক না কেন, ও চোর নয়। ওকে অমন করে বলো না গো বৌঠান, মেয়েটা খুব সরল সাদা সিধে, কিচ্ছু বোঝে না তাই। তাছাড়া বড়দি ও গোপাল ঠাকুর চুরি করে করবেই বা কি। কিন্তু কারোর জিনিস না বলে নেওয়াটাকে তো চুরি বলে, তাই না মা? না না, তোমরা বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি তো শুধুমাত্র গোপাল ঠাকুরকে স্নান টান করিয়ে নতুন সাজ পরিয়ে বেদিতে সাজিয়ে রাখতে চেয়েছিলাম। খুব গোপাল প্রতিষ্ঠার শখ না? ঠিক আছে, তার আগে আমি পরীক্ষা করব এই বউ প্রতিষ্ঠার যোগ্য কিনা।
জেঠিমা, কি বলার জন্য তুমি আমাদের সকলকে এখানে ডেকে পাঠালে? জরুরি কথা আছে তোদের সঙ্গে। শোন না, আমি তোর দুই বউয়ের পরীক্ষা নেব আজই। পরীক্ষা? বউদের আবার কিসের পরীক্ষা নেবে তুমি বিভা? বউদের যোগ্যতার পরীক্ষা। না না, এখন এখন থাক, এখন এসব আরে সবে এসেছো, এখন এগুলো না করলে নয়। শোনো, আমার সংসারে কি করব না করব সেটা আমি বুঝব, আমাকে বাধা দেবে না, বুঝেছো? আচ্ছা, আমি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দিয়েছি? আর তাছাড়া বাধা দিলেই বা শুনছে কে? যা ইচ্ছে করো। শোনো বৌমারা, আজই গোপালের প্রতিষ্ঠা হবে এই বাড়িতে, আর পুজোর আয়োজনে সব দায়িত্ব তোমাদের দুই বউয়ের, বুঝেছো? হ্যাঁ মা গো মা, বউরা করবে পুজোর জোগাড়? তাই তো বললাম, আর কেউ ওদের সাহায্য করবে না। হ্যাঁ, এখন মন দিয়ে শুনে নাও কি কি করতে হবে তোমাদের। বেশ তো জেঠিমা, আপনি যা বলবেন আমরা দুই বোন তাই করব। তোমরা দুজনে একসাথে নয়, যে যার মতন আলাদা আলাদা করবে। কি সর্বনাশ, আমাকে আবার একা একা কি করতে হবে? এখন মন দিয়ে শোনো কি করবে তোমরা। তোমাদের দুজনকে গোপালের আসন তৈরি করতে হবে, আর যার আসন সবচেয়ে সুন্দর হবে গোপাল সেই আসনের ওপরেই প্রতিষ্ঠা হবে, বুঝেছো? তারপরেই বানাতে হবে গোপালের সাজ, বুঝতেই পারছো সেরা সাজটা গোপাল পরবে। আর দুজনেই আলাদা আলাদা ভোগ রান্না করবে, মনে থাকবে? এটাই হচ্ছে দুজনের পরীক্ষা। এত এত পরীক্ষায় কাজ কি বৌঠান, দুই বউ যেমন আছে থাক না। না, থাকবে না, দু বউ একসঙ্গে নবসঙ্গে থাকতে পারবে না ঠাকুরজি। দুবোয়ের টানাটানিতে আমার নববেচারা খুব অসুবিধায় পড়বে। কোনো বই তো অধিকার ছাড়তে চাইবে না, তার চেয়ে বরং একটা ব্যবস্থা হয়ে যাক। হ্যাঁ, কিন্তু বড়দি, পরীক্ষা নেওয়ার কি দরকার? মানে তুমি তো আগে এই পরীক্ষা টরীক্ষার কথা কিছু বলোনি। এখন প্রয়োজন হয়েছে তাই বলছি, এই পরীক্ষাতেই প্রমাণ হবে কে নবর উপযুক্ত গৃহিণী হবার যোগ্য। সেই নবর কাছে এক পক্ষকাল থাকতে পারবে, আর অন্যজন নবর কাছে এক পক্ষকাল ঘেঁষতেও পারবে না, বুঝেছ? কি সর্বনাশ, কপাল যদি পদ্মার থেকে সুন্দর আসন গুনতে না পারে, যদি পদ্মার রাঁধা ভোগ বেশি ভালো হয়, কপাল তো এসব কিছুই শিখেনি, তাহলে কি কপালকে? আচ্ছা জেঠিমা, ভালো করে গোপালকে সাজালে, ভোগ রান্না করলে তাহলেই কি বোঝা যায় কে ভালো কে মন্দ, কে যোগ্য কে অযোগ্য, কে স্বামীকে বেশি ভালোবাসে, এসব বোঝা কি এতটাই সহজ? সহজ কি কঠিন সেটা আমি বুঝবো, তুমি বেশি বোঝার চেষ্টা করো না, বুঝেছ? কিন্তু জেঠিমা, কপাল কথাটা তো কিছু ভুল বলেনি, কারোর হাতের রান্না ভালো হলেই যে তার মনও ভালো হবে তার তো কোনো নিশ্চয়তা নেই।